অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে যাতে আপনাদের উপকারে আসতে পারে এবং আপনাদের কৃতজ্ঞতা ঋণ খ্রিস্ট হলে শোধ করতে পারে, সেজন্য সবসময় দোয়া করবেন। যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা যারা যাদের কোনো টাকা ইনভেস্টমেন্ট করার কোনো ক্যাপাবিলিটি নেই অথবা কোনো এক্সপিরিয়েন্স নেই অথবা আপনি আর্নিং করতে চাচ্ছেন, এই ধরনের যদি হয়ে থাকেন তাহলে স্পেশাল ভিডিও হতে চলেছে আপনার জন্য আজকের এই ভিডিওটি। কেননা এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনি ভিডিও দেখে, সার্ভে করে, কুইজ খেলে, তারপর গেম খেলে, অ্যাড দেখে এবং অ্যাড যে গ্রিড খেলে কীভাবে আর্নিংগুলো করবেন অনায়াসে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনারা হয়তো শুনেছেন একবারে, যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। সো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি সত্যি আপনি আর্নিং করতে চান। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, সুতরাং আমার অ্যাকাউন্টটি যেহেতু তৈরি করা আছে আমার লগ ইন করেছি। লগ ইন করার পরে আমার এখানে কিন্তু এইভাবে শো করছে। সো প্রথমে আপনি এখানে রেজিস্টার একটি বাটন দেখতে পাবেন, সেই রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনার ইউজার নেম, তারপর মূল নেম, তারপর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে একটি ক্যাপসা দেখতে পাবেন। সেই ক্যাপসাতে ক্লিক করার পরে আপনি সরাসরি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্টটি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণে আপনি জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনি এখানে আর লিঙ্কটি পেয়ে যাবেন। সো আমি একটু দেখাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স, কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারেন আমি আমার একটি ভিডিও ওপেন করছি। ওপেন করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সটি কীভাবে পেতে হয় সেটি কিন্তু অনেকেই কিন্তু জানে না, সুতরাং আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার ভিডিও একটি ভিডিও ওপেন করেছি। ওপেন করার পরে আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট মেনু, যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে একটি ডট দেখতে পাবেন, মেনু দেখতে পাবেন, সেই মেনুতে ক্লিক করার পরে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। সো আমি যেহেতু কম্পিউটার আছি, কম্পিউটার আসার পরে এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই আজকের মূল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবং রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে আপনি লগ ইন করে কাজ শুরু করতে পারবেন। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন খুব সহজে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। তার মানে এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, আর্ন মানি, ট্যাক্সেস, অ্যাডভার্টাইজ, ফোরাম, মাই অ্যাকাউন্ট, লগ আউট, ল্যাঙ্গুয়েজ। সো এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন যেটি আপনি পছন্দ করেন। সো আর্ন মানিতে যখন আমি ক্লিক করবো, আর্ন মানিতে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি কাজের অপশন রয়েছে, কুইজ টাইম, ওয়াচ ভিডিওস, সার্ভিস, বোনাস গেম, ভিডিও ভিউ, অ্যাডস, এরপর রয়েছে ফ্লিপ দ্য কয়েন, এরপর অ্যাডিজে গ্রেট রয়েছে। সো আমি এটি দেখিয়ে দিচ্ছি যে ভিউ অ্যাড কীভাবে অ্যাড দেখে আর্নিংগুলো করতে হয় সেটি। সো এটি সিম্পল কাজ, কোনো রকম দক্ষতা অথবা কারো হেল্প ছাড়া অথবা টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আপনি এই বিউ অ্যাডগুলো বিউ করে করে আর্নিং করে নিতে পারেন। সো এখানে আমি ইতিমধ্যে তিনটি বিউ করেছি, তার মানে তিনটি অ্যাড করেছি। আমার মূল ব্যালেন্সের মধ্যে কত জমা আছে সেটি আমি দেখাচ্ছি। মূল ব্যালেন্সের মধ্যে যদি আপনি কত জমা আছে সেটি দেখতে চান তাহলে অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে। এই পেজের মধ্যে আপনি আপনার টোটাল ব্যালেন্সটুকু কিন্তু দেখতে পাবেন। এই যে 0.00130 আমি ইতিমধ্যে কিন্তু কিছু কাজ করে আর্নিংগুলো করেছি। আপনি খুব সহজেই আপনি ব্যালেন্সগুলো এখান থেকে উইথড্র নিতে পারবে। কীভাবে উইথড্র নিতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটি অ্যাড ভিউ করে আর্নিং কীভাবে করতে হয় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু কাজ করার পূর্বে অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে। কীভাবে অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন, এই যে পার্সোনাল সেটিংসে যাওয়ার পরে পার্সোনাল সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পার্সোনাল সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন। কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটি, বিশেষ করে আপনি এখানে পেইয়ারের মাধ্যমে, পেইয়ারে কীভাবে অ্যাকাউন্ট নিতে হয়, পেইয়ার থেকে কীভাবে আপনি আপনার কোডটি কপি করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। আপনার যদি পেইয়ারের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পেইয়ারের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, জাস্ট সিম্পল এবং ফ্রি। সো এখানে ক্লিক করবেন, আইকনের মধ্যে এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে যাওয়ার পরে, তার মানে আপনি যখন এখানে অ্যাকাউন্টটা সেটিং করতে যাবেন, আমার অ্যাকাউন্ট যেহেতু সেটিং করা আছে সুতরাং আমি সেটি দেখাচ্ছি না আপনাদের, তারপরেও বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এই যে এখানে পেইয়ারের মধ্যে আপনি আপনার
কোডটি এখানে প্যাস করে দিবেন। এরপর বিটকয়েন কোথায় পাবেন সেটি দেখাচ্ছি। বিটকয়েন নেওয়ার জন্য সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কয়েনবেসের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কয়েনবেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে বিটকয়েন, লিটকয়েন, ইথারাম, ডগি কয়েন, এক্সআরপি সহ বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে। সো আপনি যদি বিটকয়েন নিতে চান তাহলে আপনি এখানে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন। জাস্ট গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে কয়েনবেস লিখে সার্চ দিলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে কয়েনবেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েনবেসের মধ্যে লগ ইন করার পরে আপনি এই ওয়ালেট সবগুলো কিন্তু নিজের খুশি মতো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে পারে। সো আমি বিটকয়েন অ্যাড্রেসটা কীভাবে নিতে হয় জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করছি। ওয়ালেটে ক্লিক করবেন, এরপর রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনি এখানে চলে আসবেন, তার মানে এখানে বিটকয়েন অ্যাড্রেসের মধ্যে সেটি প্যাস্ট করে দেবেন। আপনি চাইলে নেটালার, স্ক্রিল, এআরটিএম, লিটকয়েন সেটি ইউজ করতে পারেন, পসেট পে ইউজ করতে পারেন। সো লিটকয়েনের অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। সো লিটকয়েনের অ্যাড্রেসটি কীভাবে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে সরাসরি এই যেখানে লিটকয়েন দেখতে পাচ্ছেন সেই লিটকয়েনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার মূল ওয়ালেটের মধ্যে, তার মানে আপনি যেটি ইউজ করতে চাচ্ছেন, তার মানে যে ওয়ালেট আপনি ইউজ করতে চাচ্ছেন এই যে লিটকয়েনে চলে আসছে। আমি ওয়ালেটে ক্লিক করবো, ওয়ালেটে ক্লিক করার পরে আবার রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পরে সরাসরি এই অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন সেটিতে কপি সেটি কপি করবো। কপি করার পরে আমি এখানে লিটকয়েনের মধ্যে এই বক্সের মধ্যে সেটি প্যাস্ট করে দিব। এভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা সেটিং করে নিতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, ইউ হ্যাভ টু এন্ট্রি ইয়োর কারেন্ট পাসওয়ার্ড। এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপর আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, তার মানে এখানে একটি মেসেজ শো করবে ইউর পার্সোনাল সেটিংস আর সাকসেসফুলি আপডেটেড, তার মানে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করে ফেলেছেন। এবার কীভাবে কাজ করতে হয় সেটি দেখাচ্ছি। জাস্ট আপনি আর্ন মানিতে ক্লিক করবেন। আর্ন মানিতে ক্লিক করে যে কোনো একটি কাজ শুরু করতে পারেন, তবে কীভাবে অ্যাডগুলো পেতে হয় সেটি আমি ভিডিওর শেষে বলে দিব। সো আপনি বিও অ্যাডসের মধ্যে ক্লিক করবেন। বিও অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে বেশ কয়েকটি অ্যাড আসবে, বিশেষ করে যারা রাত্রে সময় দিতে চান তাদের জন্য বেস্ট হবে, তার মানে সুইটেবল হবে। বিশেষ করে অ্যাডগুলো কিন্তু রাত্রে বেশি পাওয়া যায়। সো একটি অ্যাড কিন্তু আমার দেখার বাকি আছে, সেই অ্যাডটি আমি দেখছি, এটি ওপেন করছি। ওপেন করার পরে সরাসরি সেটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে বলেছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন, যাতে আপনার মতো অন্য কেউ উপকৃত হতে পারে। কেননা আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আয় করতে পারে সেটি হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। কেননা আপনি মনে রাখবেন, শুধু আপনার আর্নিং এর মধ্যে যদি আপনি স্যাটিসফাইড থাকেন তাহলে কিন্তু সেটি ভালো হবে না। আপনি অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি করে, যাতে সবাই উপকৃত হতে পারে। সো এটি এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাকে নেক্সট একটি ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশনটুকু কী করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে সেম ওয়েতে কাজগুলো ফলো করে আপনি এই ওয়েবসাইটটিতে দীর্ঘমেয়াদী কাজ শুরু করতে পারবেন। এখানে যেহেতু হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, সুতরাং আপনাকে কিন্তু পিছনে ফিরে থাকা হবে না। আপনি যদি জাস্ট 10টি ওয়েবসাইট, এভাবে ভালো ভালো ওয়েবসাইট, বিশেষ করে যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে সেগুলো 10টি ওয়েবসাইট টার্গেট করেন, তাহলে মাস শেষে কিন্তু বড় ধরনের ইনকাম না হলে কিন্তু অনায়াসে আপনি হাত খরচের টাকাটা এনশিওর করে নিতে পারবেন। এতে করে আপনার ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে এবং কার উপর আপনার ডিপেন্ডেবল হওয়া লাগবে না। সুতরাং আপনি বুঝতে পেরেছেন অনায়াসে কীভাবে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে আপনি কাজগুলো জমা দিয়ে কাজ এর আর্নিংগুলো নিতে পারবেন। এবার একটু সবুজ বাটন চলে আসছে। সবুজ বাটন চলে আসার পরে একটি মেসেজ শো করবে। মেসেজটি হচ্ছে এই, এখানে বলেছে ক্লিক দ্য ক্যাট। এখানে যে একটি ক্যাটের পিকচার রয়েছে সেই ক্যাটের পিকচারটিতে জাস্ট আলতো করে আপনি একটু ট্যাপ দেবেন, তারপরে প্রেস করবেন। সো আমি একটু প্রেস করছি, থ্যাংক ইউ চলে আসবে। থ্যাংক ইউ চলে আসার পরে আমার যে মূল ব্যালেন্সটি অ্যাড হওয়ার কথা সেই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। এই যে এখানে ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন সেই ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা সেটি দেখতে হলে সরাসরি আপনাকে আপনার ব্যালেন্সের মধ্যে চলে যেতে হবে। আমার ছিল আগে কিন্তু এত, এটি অ্যাড হয়েছে কিনা বা বেড়েছে কিনা সেটি আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। সো আশা করি আপনি একটু ওয়েট করে দেখবেন। এই যে এখানে আগে 1.3 ছিল, এখন কিন্তু 1.4 হয়ে গিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু বাকি কাজগুলো এখানে অল্টারনেটলি স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। কুইজ স্কেলে আর্নিং করতে পারবেন। সো কুইজ স্কেলে কীভাবে আর্নিং করতে হয় সেটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করছি। এখানে বেশ কয়েকটি কুইজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির উপর। আপনি ক্যাটাগরির উপরে কুইজগুলো আপনি খেলে আপনি আর্নিং করে নিতে পারবেন এই পরিমাণটুকু। আশা করি আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন। এরপর যেটি বলেছিলাম যে কীভাবে আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখার জন্য অনেক সময় ভিডিও থাকে, অনেক সময় থাকে না। এতে হতাশ হওয়ার কারণ নেই, বিশেষ করে রাত্রের দিকে যদি আপনি কাজ করেন তাহলে অনেকগুলো ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে দেখে আপনি আর্নিং করতে পারবেন। দর্শক
সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও, বেশি কিন্তু বড় নয়। সুতরাং আপনি সে কাজগুলো করে আর্নিং করতে পারবেন। এবার চলে আসছে অ্যাডিজ্যাট গ্রিড, যেটি রয়েছে সেটি আরও একটি মজার। এটি অনেকটা ওয়ালের মতো দেখতে, এবং আপনি এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পিকচার কিন্তু আপনি এখানে জাস্ট সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি কোনটার সাথে ম্যাচিং করবেন, এখানে এটি সময় দেওয়ার রয়েছে, তার মানে এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে, এটি আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি এখানে গ্রিডগুলো খেলবেন, তার মানে অনেকটা এই ধরনের গেম কিন্তু আমরা অনেকে খেলেছেন। আশা করি আপনি এই গ্রিডগুলো খেলে খেলে কিন্তু আর্নিংগুলো ইনক্রিজ করে নিতে পারেন। আমি এখানে ট্যাপ করেছি, জাস্ট এখানে র্যাট দেখাচ্ছে। সুতরাং আপনি এখানে অনায়াসেই এই গ্রিডগুলো খেলে খেলে আর্নিংগুলো করে নিতে পারেন। এবার দেখাচ্ছি কীভাবে আপনি এখান থেকে উইথড্রগুলো নেবেন। উইথড্র নেওয়ার জন্য সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মূল পেজের মধ্যে চলে আসতে হবে। তার মানে আপনি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনি সরাসরি মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মেইন ড্যাশবোর্ডের মধ্যে তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে। মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার মূল ব্যালেন্স কিন্তু এত। এবার আমি জাস্ট একটু উইথড্র দিয়ে দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এখানে আসলে ব্যালেন্সগুলো কীভাবে উইথড্র করে নিতে হয়। ই ডু নট হ্যাভ এনাফ ফান্ডস ইন ইউর অ্যাকাউন্ট টু কমপ্লিট দিস অপারেশন। মিনিমাম অ্যামাউন্ট হতে হবে $2। $2 কোনো ব্যাপার না আপনার জন্য, আশা করি মিনিমাম $2 আর্নিং করে যেহেতু আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। বিশেষ করে পেইয়ার রয়েছে, বিটকয়েন রয়েছে, লিটকয়েন রয়েছে, যেটি খুশি সেটিতে আপনি উইথড্র দিতে পারবেন এবং $2 হলে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।